পিরিয়ড মিস হওয়ার পর স্পটিং দেখা দেওয়া, এটা কিন্তু খুবই ভালো একটি লক্ষণ, সাকসেসফুল ইমপ্লান্টেশন সাইন। তো ফ্রেন্ডস, পিরিয়ড মিস হওয়ার পর যে স্পটিং দেখা দেওয়া, এটা সব ক্ষেত্রে যে ইমপ্লান্টেশন ব্লিডিং হবে তা কিন্তু নয়, এটার কিন্তু আরও অনেক কারণ আছে। ইমপ্লান্টেশন ব্লিডিং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পিরিয়ড ডেটের এক সপ্তাহ আগে কিন্তু হয়ে থাকে। তো যদি আপনি পিরিয়ড মিস করেন এবং তারপর যদি দেখেন স্পটিং হচ্ছে, হালকা ব্লাড ক্ষরণ হচ্ছে 1-2 ফোঁটা, তাহলে আপনাদের কিন্তু একটি কাজ করতে হবে, 2-3 দিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হবে। যদি প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট পজিটিভ আসে তাহলে কিন্তু খুবই ভালো। আর যদি দেখেন যে আপনার স্পটিং হচ্ছে অথচ আপনার প্রেগনেন্সি টেস্ট রিপোর্টে যে 2 লাইন ওঠে, সেক্ষেত্রে একটি লাইন যদি হালকা থাকে এবং এই যে হালকা ব্লিডিং এর সাথে যদি আপনার তলপেটে ব্যথা হয়, তাহলে কিন্তু এটা একটিভ প্রেগনেন্সির সাইন হতে পারে। এছাড়াও যদি আপনার মিসক্যারেজ হয়, আর্লি মিসক্যারেজ, সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্লিডিং হবে এবং পেটে ব্যথা হবে। যাদের নিয়মিত পিরিয়ড সাইকেল তাদের ক্ষেত্রে যে ব্লিডিং, ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা দেবে সেটা হচ্ছে পিরিয়ড ডেটের 1 সপ্তাহ আগে। যদি আপনার প্রতি মাসে নিয়মিত মাসিক হয়, সেক্ষেত্রে কিন্তু পিরিয়ড ডেটের পর যদি ইমপ্লান্টেশন ব্লিডিং হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের কাছে গিয়ে কনফার্ম হতে হবে আপনার হেলদি প্রেগনেন্সি কন্টিনিউ হচ্ছে কিনা। ইমপ্লান্টেশন ব্লিডিং হলে সেটা খুবই ভালো, এবং যদি আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং না হয়, যদি এক্টোপিক প্রেগনেন্সির কারণে ব্লিডিং হয় অথবা যদি আপনার আর্লি মিসক্যারেজের কারণে ব্লিডিং হয়, সেই জন্য কিন্তু প্রথমেই আপনাকে ডক্টরের কাছে গিয়ে শিওর হওয়া উচিত। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।